গতকালই সারা দেশ জুড়ে পালিত হয় 75তম স্বাধীনতা দিবস। তার আগে 56 নম্বর ওয়ার্ডে পূর্বিতা স্বপন সমাদারের উদ্যোগে প্রাক স্বাধীনতা দিবস উদযাপন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে দিনে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন সাংসদ তথা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র সুগত বসু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সারা বছরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত হয়ে দেশ তথা মনীষীদের স্মরণ করেন তিনি। 75তম স্বাধীনতা দিবসটাও তার অন্যতারণা। রাত্রি 12টার সময় পতাকা উত্তোলন করে বাজি ফাটিয়ে প্রাক স্বাধীনতা দিবস উদযাপন করলেন তারা। পাশাপাশি বিজেপি যেভাবে দেশজুড়ে অমৃত মহোৎসব পালনের ডাক দিয়েছে তাকেও কটাক্ষ করেন স্বপন সমাদার। সে সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাও বার্তা দেন তিনি। বিগত দিনে দীর্ঘ বছর ধরে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই দিনে পতাকা উত্তোলন করতেন, কিন্তু এবার তিনি প্রয়াত হওয়ায় তার স্মরণে এই দিনের মঞ্চ তৈরি করেছেন স্বপন সমাদার। আজকে বার্তা দেব, নেতাজি যেমন দেখিয়েছিলেন হিন্দু মুসলমান শিখ ইসাহিকে সমান অধিকার দিয়ে কিভাবে ঐক্যবদ্ধ হয় করতে হয়, সেই পথে যেন আমরা চলি। সব ভাষাভাষী মানুষ এবং পুরুষ মহিলা সকলের সাম্য এবং ঐক্য যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। প্রত্যেক বছর সুব্রত মুখার্জি আমাদের পতাকা উত্তোলন করতেন, এবছর যেহেতু সুব্রত দা আমাদের এই মঞ্চ থেকে আমরা করবো, এখানেই থাকুক, ভালো থাকুক। এবং একটু আগে আমাদের মধ্যে যিনি আমাদের পতাকা উত্তোলন করেন মাননীয় অধ্যাপক শ্রী সুগত বসু, তিনি বললেন আজকের এই দিনে একটাই কাম্য যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের মধ্যে যে ভেদাভেদ, মানুষের সেই ভেদাভেদ মুছে গিয়ে যেন আমরা সকলে এক থাকতে পারি, এটাই আজকের দিন আমাদের কামনা। বিদ্যায় মধ্যরাত্র স্বাধীনতা, কালের নিয়মে সবাইকে যেতে হবে, কিন্তু পরম্পরা কাউকে না কাউকে রেখে যায়। তা সুব্রত মুখার্জি নেই, আমাদের খুব চিন্তা হয়, আমাদের খুব দুঃখ হয়েছে। আজকে খুব বেশিভাবে স্মরণ করেছি তাকে, যার জন্যে সুব্রত মুখার্জির নামে আমরা মঞ্চ করেছি। কিন্তু পাশাপাশি আমরা কৃতজ্ঞ আমাদের নেতাজির ভ্রাতুষ্পুত্র অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ওনাকে গিয়ে যখন আমি আবেদন করলাম যে আমাদের জাতীয় পতাকাটা রাত্রি 12টায় তুলতে হবে, উনি কিন্তু একবারে রাজি হলেন না এবং উনি এসেছেন। আমরা খুব খুশি আনন্দিত, আমরা কৃতজ্ঞ তার কাছে। এবং আজকের এই 75 বছর পূর্তি, 76তম বছরে আমরা পদার্পণ করলাম এই 76তম স্বাধীনতা দিবসে, প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, শুধু জাতীয় পতাকা তুলে বা সাংস্কৃতিক অনুষ্ঠান করলেই স্বাধীনতাকে স্মরণ করা যায় না বা সম্মান জ্ঞাপন করা যায় না। জাতীয়তা বোধের উন্মেষ ঘটাতে হবে প্রত্যেকের মনে, প্রত্যেকের বিবেকে জাতীয়তা বোধ সকলের মনে আসুক, ভারতবাসী হিসাবে গর্ববোধ করুক, বাংলায় বসবাস করি বাঙালি হিসাবে গর্ববোধ করুক। আর একটা জিনিস, 75 বছর দেশ স্বাধীন হয়ে গেছে, 76তম বছরে পড়লাম, এখনও ভারতবর্ষের বুকে ধর্মের নামে হানাহানি, জাতপাতের লড়াই, কোনো কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্বরা লাগিয়ে রেখেছে তাদের ব্যক্তিগত স্বার্থে। আমরা যারা জাতীয় পতাকাকে সম্মান করি, আজকে তারা জাতীয় পতাকাকে নিয়ে ভুলায় ধুলায় লুণ্ঠিত করছে, কারো মাথায় বেঁধে, কারো বাইকের পেছনে বেঁধে নিয়ে, ঘর ঘর তেরঙ্গা বলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় পতাকাকে অসম্মান করছে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের কাছে আমার এটাই নিবেদন থাকবে যে আসুন জাতীয় পতাকাকে সম্মান করি, ভারতবর্ষের গণতন্ত্র সংবিধানকে সম্মান জানাই, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা বজায় রেখে আমরা আসমুদ্র হিমাচল সমস্ত মানুষকে একত্রিত করে নিয়ে আমরা যেন বলতে পারি মেরা ভারত মহান। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছে মানুষ কাজে মানুষ বিশিষ্ট সমাজসেবী রাজু নস্কর। রবিবার দিন প্রাক স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশমাতৃকাকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করেছিলেন মনোকর সাংস্কৃতিক অনুষ্ঠানের।